হ্যাঁ, এখান থেকে টিকিট তো আছে, সম্ভবত নিয়ে নেন, যে কোনো একটা দেন, এটা সমস্যা না। দিলাম। এর পিকচারে একটা জাস্ট ক্লিক করে, দেখেন এখানে এডিট অপশনে যান, আচ্ছা আপনি মনে করেন এই পিকচারটাকে কি করবেন, ছোট বড় বিভিন্ন রকম করবেন, সেটার জন্য কি এই যে সাইজে যান, সাইজে ক্লিক করেন, আপনি চাইলে এই দুইটা ইউজ করতে পারেন, এছাড়াও কাস্টম সাইজ দিয়ে ইচ্ছা মতো রেজুলেশন দিয়ে অনেক বড় ছোট করতে পারেন। এটা একটা গেল, হ্যাঁ এটা কেটে দেন, এটা তো আরো ছোট হয়ে গেল, এখন কেটে দেন, যেমন আছে আমি তেমনই রাখতে চাচ্ছি, উপর ডান পাশে ক্রস দিয়ে কেটে দেন। এখন কথা হচ্ছে আমি কিভাবে এটাকে মুভ করাবো, তাই না? তো আমি স্ক্রিন জি আপনার ইয়ারটা নিয়ে নিই, শেয়ারটা নিয়ে আমি দেখ করি আর আপনি দেখেন। আচ্ছা, ওকে, তো আচ্ছা আমি জাস্ট পিকচারটাকে ধরলাম, ধরে টেনে যে উপরের দিকে নিয়ে যাচ্ছি, টেনে তো কাজ করতেছে খুবই স্লো, পিকচারটাকে ধরলাম, একটা ক্লিক করলে অনেক দেরিতে রেসপন্স করছে। আচ্ছা আপনি করেন তাহলে, পিকচারটাকে একটা ক্লিক করে ওটা চেপে ধরে রাখেন মাউস বাটন, তারপরে টেনে উপরে ডান সাইডে নিয়ে যান, দেখেন লেখার ওই পাশে দেখবেন যে অটোমেটিক এটা ওখানে চলে যাবে। চলে গেছে, ইয়া ল্যাপটপে এখনো আসে নাই। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, আচ্ছা একটা কাজ করি তাহলে, একটা ব্রেক হয়ে ব্রেকের পরে এসে বাকিটা করি তাহলে, আমারও একটা কাজ পড়ে যাচ্ছে, আমি কাজটা একটু সেরে নিই, ঠিক আছে।
তো এই হচ্ছে আমাদের ইমেজ, তাই না? এই দেখেন ইমেজটা আমি ধরলাম, ধরে যে উপরে জি বলতেছি কিছুটা এরকম। হ্যাঁ আমি দেখছি আপনার আচ্ছা এই এডিটরে, আমি এখান থেকে জাস্ট কপি করলাম, সাপোজ কপি করলাম, আমার জিনিসটা এখানে হয়তো দেওয়া লাগবে। হ্যাঁ এখানে জি হয়তো দেওয়া লাগবে, তো কন্ট্রোল ভি করলাম, এটা কিন্তু এখানে চলে আসছে। হ্যাঁ আচ্ছা বুঝতে পারছি বুঝতে পারছি, অপশন গুলোকে সিলেক্ট করতে হবে। হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে এটা হলো হ্যাঁ রাইট, আমি যে মিডিলে দিই এটা মিডিল, এটা যে সাইডে দিই এটা সাইড, ঠিক আছে? তারপরে মনে করেন আমি একেবারে ফ্রন্টে দেওয়ার চেষ্টা করলাম, তাহলে এই যে কপি করে নিলাম, বা যদি কাট করে নেন যে এখানে রাখবেন না, তো কাট করে নিলাম, যে আমি এই যে উপরে রাখবো মনে করেন, স্পেস দিয়ে নিলাম, এই যে এখানে আমি পেস্ট করলাম, আচ্ছা আচ্ছা বা এই জি লেখাগুলো। বুঝতে পেরেছি। এবার তো হ্যাঁ ওয়ার্ডে কিভাবে করবো, ওয়ার্ডে স্যার ওয়ার্ডে কিভাবে করা যাবে? হ্যাঁ ওয়ার্ডেও তো করা যাবে। তারপরে এটাকে আমি হয়তো একটু বড় করলাম, ইচ্ছা মতো টেনে বড় করতে পারছি, তবে এই না লেখাটা ওটা এই যে ওটা নিচের বুঝতে দিকে চলে পারছি, আসছে, ওটা আচ্ছা এটা বুঝলাম। এখন ওয়ার্ডে, ওয়ার্ডে তাই না? ওয়ার্ডে কিভাবে আমরা নিই দেখেন, ওয়ার্ডে এইভাবে নিই। ওয়ার্ডে দুইটা ব্যাপার আছে, একটা হচ্ছে এই যে সাপোজ আমি একটা ইমেজ যে এখানে নেব, ঠিক আছে, এই যে এখানে এটা নিতে গেলে আমি কি করবো, ইনসার্ট, তারপরে পিকচার, তারপরে ডাইরেক্ট নেওয়া যাবে। হ্যাঁ এই যে একটা পিকচার নিলাম আচ্ছা মনে করেন এই পিকচারটা, এখন এই পিকচারটা দেখেন নেওয়ায় আমার এই লেখাগুলো সাইডে চলে গেছে না, হ্যাঁ তো আমি এটা সরাচ্ছি দেখেন। এটা পারে স্যার, কিন্তু ওই পাশে দিয়ে যদি দিতে চাই, পাশে দিতে চাইলে লেখার হ্যাঁ এটাই হলো কথা, যে এটার কারণে তো আমাদের সমস্যা হচ্ছে। তখন আমরা কি করবো, এই ইমেজে ক্লিক করে ফরমেট অপশনে এসে এই যে ওয়ার্ড টেক্সট এটা দেবো ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে টেক্সটের উপর চলে আসলো লেখা। এখন এটাকে আমি সাপোজ আমার ইমেজটা যদি ছোট হয়, হ্যাঁ ছোট, এই যে এখন আমি দেখে নিচ্ছি সেখানে বসাতে পারছি, বুঝা গেল? কিন্তু আমার লেখা তো থাকবে স্যার, আমরা একটা ওয়ার্ড ফাইল খুলুন স্যার, ওয়ার্ডের ওই যে পুরো লেখা আছে এরকম একটা ফাইল খুলুন স্যার, ও আচ্ছা পুরো লেখা পেজে লেখা থাকবে, আছে এরকম একটা ফাইল খুলুন স্যার, আচ্ছা ওকে ওকে আমি বুঝতে পারছি। ওয়ার্ড টেস্ট করে ওটা নিতে পারি। থামেন, এটা কোথায় থাকবে, এই যে গ্রাফিক্স ডিজাইন পোর্টফোলিও নাই, আচ্ছা এখানে দেখি আসি কিনা, এই যে এই পেজে আমি হয়তো পিকচার দেবো, ঠিক আছে, হ্যাঁ কোথায় দেবো, এই সাইডে হ্যাঁ দেবো তাই না, এই সাইডে, সাইডে দেখো, এখানে এখানে তো খালি জায়গা আছে, এখানে না স্যার আচ্ছা আমরা এই যে লেখা, কোর লেখা লেখা তো কোরের পাশে, হ্যাঁ লেখার পাশে দিয়ে দিই, আচ্ছা করে লেখার এইখানে, পাশে দিয়ে, আচ্ছা আচ্ছা না স্যার এই আর এই যে মনে করেন এই যে তিনটা লাইন আছে না, এখানে হ্যাঁ আমি হ্যাঁ লাইন গুলাকে ছোট করে ফেলবো, পাশে দিয়ে দেবো, ও আচ্ছা আচ্ছা লাইন বুঝতে গুলাকে হাফ পারছি, করে ফেলবো, অর্থাৎ ছয়টা করে ফেলবো। আচ্ছা বুঝতে পারছি, ওইটা যদি করতে চাই তাহলে হচ্ছে ইনসার্ট ইমেজ আসবে, এটা তো অনেক বড় ইমেজ হয়ে যায়, তারপর চেষ্টা করি এটা একটু ছোট করি,
এই যে ঠিক আছে, আপনি এটা চাচ্ছেন না? প্রো দিয়ে এটা দিন। হচ্ছে থ্রু অপশন, থ্রু অপশনে দিবেন, এটা হচ্ছে সাইডে ছোট আকারে থাকবে আমি যেমন রাখতে চাচ্ছি, বোঝা গেল? যদি মাঝেও রাখেন চারপাশে, যে বুঝতে পেপারে আমরা যেমন দেখি যেমন থাকে না, পিকচার এদিকে চারিদিক হচ্ছে লেখা থাকে, এটা এমন রাখা যাবে বা সাইডে রাখা যাবে, ক্লিয়ার? এখন থ্রু থ্রু অপশন না, ওকে কেটে দিলাম তাহলে। আচ্ছা স্যার, বুঝতে পেরেছি এবার। ওকে ওকে, ধন্যবাদ স্যার। ওকে ওকে, তো এটা গেল। আচ্ছা এখন আপনারা একটু কাজ করবেন, যে আমাদের লোকাল মার্কেট প্লেস, তারপরে হচ্ছে পিন্টারেস্ট, এই কাজগুলো আমরা এখন করব, ঠিক আছে? একটু আজকে তো আর এগুলো করা হয়নি, একটু স্ক্রিন শেয়ার করে রতন ভাই আপনি শুরু করেন এবং সেই সাথে সবাই কাজ করেন। আমি স্ক্রিন ক্লোজ করে দিচ্ছি, হ্যাঁ এখন শুরু করতে পারবেন।
স্যার, জি বলেন। স্যার আমার আর্টিকেলের বিষয়টা ছিল যে ভেজিটেরিয়ান রেসিপিস ফর ক্যান্সার পেশেন্টস, তো হুম হুম ওটাতে স্যার রেসিপিগুলো সব চেক করতে হচ্ছে, তো এখানে কি প্রসেসটা পুরা দিতে হবে? আর্টিক টাইটেলটা আবার বলেন। স্যার ভেজিটেরিয়ান রেসিপিস ফর ক্যান্সার পেশেন্টস, আসলে ভেজিটেরিয়ান রেসিপি তো অনেক ধরনের আছে, আপনাকে তো যে কোনো একটা রেসিপি নিয়ে লিখতে হচ্ছে নাকি? স্যার এখানে বোধ হয় আমার লাগতেছে কয়েকটা নিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ডের সাথে সামঞ্জস্য রেখে হয়তো করতে পারেন, স্যার আমি জানতে কারণ আপনার তো চাচ্ছিলাম, 1000 ওয়ার্ডের মধ্যে। জি স্যার হ্যাঁ, আমি আপনি আমি জানতে ফোনটা চাচ্ছিলাম যে মানে আমি তো রেসিপিগুলো নিয়ে লিখবো, এখন ওখানে কি পুরো প্রসেসটা বলতে হবে, মানে কিভাবে রান্না বা এসে এগুলো বলতে হবে, নাকি আমি শুধু রেসিপির বর্ণনাটা দিব? রেসিপি বলতে তো জেনারেলি হচ্ছে আমরা বুঝি যে ওইটা একটা, ধরেন একটা হবে, একটা আইটেম হবে, সেই আইটেমের প্রয়োজনীয় উপকরণ আর কার্যপ্রণালী দুইটাই থাকতে হবে। জি স্যার, কিন্তু এটা করতে যে আবার আমার মানে ততটা রেসিপি রাখবো এবং প্রত্যেকটা রেসিপিকে সেইভাবে ডিসক্রাইবই করব যেন আমার ওই 1000 ওয়ার্ডের মধ্যে যেন থাকে, এটা আবার যেন ছেড়ে না চলে যায়, এটা আবার খেয়াল রাখবে, সব মিলেই করবেন না। আচ্ছা আচ্ছা স্যার। ঠিক আছে।
যারা আগ্রহী তারা এটাতে করতে পারে না, মানে আবেদন এটা খুব ভালো ইয়ে দেখা যাচ্ছে, হ্যাঁ এটা তো ভালোই দেখা যাচ্ছে। ভালো দেখা যাচ্ছে। এরা কক্সবাজারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করে, এরা বিদেশি সংস্থা মিডিয়া অ্যাকশন। কিন্তু এটা হলো অফিস ওয়ার্ক, এটা হচ্ছে আপনার এক বছরের অফিস ওয়ার্ক, যারা 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 কাজ কিছু ইয়ে চাকরি করে না বা ইয়ে করে না তাদের জন্য আর কি। হ্যাঁ হ্যাঁ তারা এটা তো চাইলে আবেদন করতে পারে। হ্যাঁ এবং এক বছরের, এক বছরের কন্ট্রাক্টুয়াল হবে এবং পরবর্তীতে কন্ট্রাক্ট ইনক্রিজ হতে পারে। হ্যালো, কেউ কিছু বলছেন? জি স্যার, ওই যে জব সার্কুলারটাতে ASAP দেওয়া ছিল, এটা দ্বারা কি বোঝাচ্ছে, কি বোঝাতে চায় এরা? ASAP টা আমাকে একটু দেখতে হবে, কোনটা এটা? এটা একদিন দেখছিলাম মনে হয় যেন। ASAP মিনিং দি দেখেন তো। ও আচ্ছা, অ্যাসেপ, অ্যাসেপ মানে হচ্ছে যত দ্রুত সম্ভব, ঠিক আছে, অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যাজ সুন অ্যাজ পসিবল।
এটা কোন ইয়াটা রতন ভাই? এটা লিঙ্কটাও দিয়ে দেন, কেউ ইন্টারেস্টেড থাকলে অ্যাপ্লাই করবে। হ্যালো রতন ভাই, শুনতে পাচ্ছেন?
আজকে আমাদের নেটওয়ার্ক ডিপার্টমেন্ট থেকে আমরা যে গল্পটা বলবো সেটা হচ্ছে ঠিক আছে, সবাই তাহলে ভালো থাকেন। আমরা আজকে এখানে শেষ করতেছি। হ্যাঁ, আগামী শনিবারে আবার দেখা হবে। এই উইকেন্ডটা সবাই একটু চেষ্টা করেন একটু কাজে লাগাইতে। ইনশাল্লাহ শনিবারে আমরা ভালো কিছু রেজাল্ট পাবো আশা করি। জি স্যার, নমস্কার। ওকে, আল্লাহ হাফেজ।